আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন করেছিলেন, আজানের পরে যে দোয়াটা পড়তে হয় সেই দোয়াটা সহিহ হাদিস থেকে আমাদের সামনে আপনি বলবেন। তো সহিহ হাদিস থেকে আমি আপনাদের সামনে আজানের দোয়াটা বলছি। বুখারী শরীফের ভিতরে একটি হাদিস রয়েছে, হাদিস নাম্বার 587, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ইরশাদ করেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শোনার পরে আজানের দোয়া পাঠ করবে, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, সেই ব্যক্তির উপর আমার শাফায়াত ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ সেই ব্যক্তিকে আমি অবশ্যই শাফাত করব কাল কিয়ামতের ময়দানে। তো সেই দোয়াটা কি? ওই হাদিসের ভিতরে দোয়াটা যেভাবে উল্লেখ রয়েছে আমি সেভাবে বলছি, আপনারা হাদিসটা খুলে দেখতে পারেন। সেখানে আজানের পরে দোয়াটা বলা হয়েছে, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এতটুকু হলো আজানের দোয়া। এর মাঝখানে বা পরে বাড়তি যে অংশটুকু বলা হয় ওই অংশটুকু এই সহিহ হাদিসের ভিতরে উল্লেখ নেই। আমি দোয়াটা আবার বলছি, আপনারা যারা পারেন না তারা একটু মনোযোগ সহকারে শুনবেন, আর বেশি সমস্যা হলে আমি ডিসক্রিপশন বক্সে বাংলা লিখে দিচ্ছি, বাংলা উচ্চারণ সহ আমি নিজে ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখতে পারবেন। আমি আবার বলছি, একটু খেয়াল করে শুনুন, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতি আল কাইমা আতি মুহাম্মাদান আল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বাআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা। এটা হলো আজানের দোয়া। আপনারা যারা পারেন না মুখস্থ করে নেবেন, আর প্রত্যেক আজানের পরে চেষ্টা করবেন এই দোয়াটা পাঠ করার।